উখুরুতে এই কই মাছগুলো এইরম আটে আটে উঠে চলে যায়। জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সরষের তেল জিরা তেজপাতা আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হলুদ লবণ সব তেল আড়িতে মাখাই দেবো মশলাটা হয়ে গেছে এখন আমি নামাইয়ে মাছ মাখাই নেব কই মাছ মশলার মধ্যে দিয়ে মাখাই নেব মশলার জলটা এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে থাকবে তারপরে আমি ঢাকনা উজলবো
10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দেব। মাছ বাফা হয়ে গেছে, এখানে নামাই দেব। বন্ধুরা, আমরা আপনাদের রোজ যে রেসিপিটা করি সেটা দেখাই, কিন্তু আজ তার সাথে সাথে আছে প্রচুর লতি, বেগুন ভাজা, কলা ভাজা আর ডাল। আমি যেহেতু মাছ খাই না, তাই মাছ নিয়ে নাই। ঠাকুরদাদা ঠাকুমা খাবেন মাছ। কই মাছ অনেক রকমই খাওয়া যায়, তা আমাদের বাড়ি আমরা এইরকমই হাঁড়িতে তেল কই করে বেশি খাই। আমার কাছে এইরকমই ভালো লাগে, তা তোমরাও আমার মতন এইরকম করে খাইয়ে দেহ তেল কই হাঁড়িতে করে, কি ভালো লাগবে। Yeah.